দর্শক স্বাগতম জানাচ্ছি আমাদের রিপোর্টার্স অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে এমন একজন অতিথি রয়েছেন যিনি আসলে 1977 থেকে 88 পর্যন্ত বাংলাদেশে যে সেনা অভ্যুত্থান কথিত সেনা অভ্যুত্থানগুলো হয়েছে এবং এই অভ্যুত্থানে যে হাজারেরও বেশি সেনা কর্মকর্তা, সামরিক বাহিনীর কর্মকর্তা, বিমান বাহিনীর কর্মকর্তাকে বিনা বিচারে ফাঁসি দেওয়া হয়েছে, অনেকটা বিনা বিচারে বলা যায়, সেই ইতিহাস, সেই যে কথিত সেনা অভ্যুত্থানের ইতিহাস, সেই 77-এর 2 অক্টোবর থেকে 88 পর্যন্ত সেই 22টি সেনা অভ্যুত্থানের ইতিহাস, কতজন মারা গিয়েছিল, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আমরা আমাদের সঙ্গে রয়েছেন ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান, যিনি তৎকালীন সময়ে আর্মি এমপি ইউনিটে, অর্থাৎ মিলিটারি পুলিশ ইউনিটে ছিলেন, অর্থাৎ সেই সময়টায় মিলিটারি পুলিশ ইউনিটে থাকার কারণে তিনি খুব প্রত্যক্ষভাবে এবং কাছ থেকে এই ঘটনা প্রবাহ দেখেছেন, এই কারণে আমরা আজকে তাকে বেছে নিয়েছি আমাদের রিপোর্টার্স অনুষ্ঠানের জন্য। আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। একেবারে শুরুর 77-এর 2 অক্টোবর যে জাপানের যে বিমান এসেছিল বাংলাদেশে অবতরণের জন্য, সেইখান থেকে যদি কাহিনীটি অল্প একটু করে। আমি ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান, কোর অফ মিলিটারি পুলিশ, আর্মি এমপি ইউনিট। 1977 সনের 2 অক্টোবর যে ঘটনা ঘটেছে তার পূর্বে 27 এবং 28 তারিখ 12টার পরে জাপানি কাইট মানে অবতরণ করে ঢাকা এয়ারপোর্টে। জাপান থেকে যখন কাইটটি হাইজ্যাক হয়ে যায়, রেড ব্রিগেডওয়ালারা হাইজ্যাক করে, তখন তারা মেসেজ দেয় যে আমাদের কাইট মানে আনহার হাইজ্যাক হয়ে গেছে। তখন ওরা ঢাকাতে নামাবার পরে ওরা পারমিশন নিয়ে নেমছে যে আমাদের ফিউল নাই, আমাদেরকে নামতে দেওয়া হোক, নাহলে আমাদের জাহাজ ক্র্যাশ হয়ে যাবে। পরবর্তীকালে ওনাকে নামতে দেওয়ার পরে ওখান থেকে ফিউল নেয়নি, ওনারা ওখান থেকে একটা মিডিয়া তৈরি করবে জাপানের সাথে, যাতে মানে জাপানের থেকে ওনাদের মানে জাপান কারাগারে ওদের লোক ছিল রেড ব্রিগেডওয়ালাদের, ওই লোকগুলা মানে সারাবার জন্য এই জাহাজটিকে মূলত হাইজ্যাক করেছে। এখন 28 তারিখ যখন হাইজ্যাক জাহাজ আসলেন, তার পরের দিন আমরা ডিসিপ্লিনের লোক, আমাদের কমান্ডিং অফিসার আবদুর রহিম সাহেব আমাদেরকে মানে 24 আওয়ার্সের জন্য স্ট্যান্ডবাই রাখলেন উইথ আর্মস, যাতে কোনো ঘটনা ঘটলে তাড়াতাড়ি আমরা ঘটনাস্থানে পৌঁছতে পারি বা নিতে পারি। জিয়াউর রহমান সাহেব সে চেয়ার এজেন্ট ছিলেন, সে বঙ্গবন্ধুকে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার জন্য বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেন, তারপর 4 নেতাকে হত্যা করেন এবং তার পরিবর্তে তার পরবর্তীকালে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সপক্ষের অফিসারদেরকে, এক অফিসারকে আর এক অফিসারদের অ্যাগেনিস্টে লাগিয়ে দিয়ে মানে মুক্তিযোদ্ধার শক্তিকে মানে নিস্তেজ করা তার ছিল উদ্দেশ্য। এটা ছিল সে সিএর এজেন্ট, পাকিস্তানের মদত পুষ্ট ছিলেন, মানে পাকিস্তান তো ছিলেন সিএর আন্ডারে অলরেডি আমেরিকা, সেহেতু এদেশকে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার জন্য পাকিস্তানি কায়দা দেশ পরিচালনার জন্য জিয়াউর রহমান পর্যায়ক্রমে সেনাবাহিনীদেরকে মানে মধ্যে যারা মুক্তিযুদ্ধের চেতনা যাদের মধ্যে ছিল তাদেরকে পর্যায়ক্রমে হত্যা শুরু করছে। তেমন উচিল হয়েছে জাপানি কাইট ওই দিনকার আনপার 2 অক্টোবর। 2 অক্টোবর তো হয় রাত 12টার পরে, 1 অক্টোবর রাত 10 ঘটিকার সময় কে বা কাহারা ফোন দেশে থার্ড গেটে, ওখানে আমাদের ডিউটি থাকে, আমাদের 4টে চেকপোস্ট, একটা স্টাফ রোড, একটা এয়ারপোর্ট চেকপোস্ট, একটা বনানী চেকপোস্ট, একটা কচুক্ষেত চেকপোস্ট। তাই ওখানে কে বা কারা ফোন দিয়েছে যে রাত 12টার পরে আমাদের দ্বিতীয় শিপলাই বিপ্লব আরম্ভ হবে। তখন ওখানে সার্জেন্ট বাহাদ্দিন নামে এক সার্জেন্ট ছিলেন আর কি ডিউটিতে, সে আমাকে ফোন করলেন যে আমি ডিউটি অফিসারের দায়িত্বে নিয়োজিত ছিলাম, তখন বললেন যে স্যার আমাদের একটি মেসেজ পাওয়া গেছে, সেটা ফোনে বলা যাবে না, সিক্রেসি মেনটেনের জন্য আপনি কাইন্ডলি আসেন। আমি যাওয়ার পরে ওখান থেকে এই মেসেজটা জানলাম যে কে বা কারা ফোন দিয়েছে রাত 12টার পর দ্বিতীয় সিপাহী বিপ্লব আরম্ভ হবে। আমি আমার কমান্ডিং অফিসার আবিদুর রহিমের বাসায় চলে গেলাম, ওখানে যেয়ে তাকে বললাম, বলার পরে উনি বলছে যে আপনি ইউনিটে যেয়ে আমাদের জন্য গাড়ি পাঠান, আমি ইউনিটে আসবো। আমি ইউনিটে যেয়ে ওনার জন্য গাড়ি পাঠালাম, উনি আসলেন, পুরো ইউনিট ফলিন করলেন, সুবেদার ওয়ারেন্ট অফিসার ছিল, সিনিয়র ওয়ারেন্ট অফিসার ছিল, তারপর অফিসার বৃন্দ যারা ছিল সবাইকে মানে ইউনিটে ডাকলেন। ডাকার পরে একজন ছিলেন আমাদের জয়নাল আবদিন নেট বেঙ্গলের মানে তার পোস্টিং ছিল, সে আমাদের এখানে ট্রেনিং উইংয়ে পোস্টিং ছিলেন আর কি, জয়েন্ট মেজর জয়নাল আবদিন, উনি ছাড়া সবাই আসছেন, উনি আসেন নাই, কিন্তু এইট বেঙ্গলের
মানে ছিলেন ওলোক জিয়াউর রহমান যে সাবেক ইউনিট ছিল এইট বেঙ্গল সেই এইট বেঙ্গলের ছিল মেজর সাহেব সে আসেন নাই আসার পরে এখন আমরা তখন আসার পরে আর কি ফোন করলে যে আমরা বাহিরে যেন আমাদের কোনো লোক না যায় যাওয়ার না চেষ্টা করে উইথ আর্মস ছিল আর কি আমাদের যে আর ভিতরে যেন আমাদের কোনো ইউনিটের ভিতরে কোনো লোক না আসতে পারে শক্তভাবে মানে প্রোটেকশন দিতে হবে এই বলার পরে আনভার বলল যে ঠিক আছে তোমরা ওই জাপানি কাইজ থেকে মানে লোক ছাড়তেছে প্যাসেঞ্জার এবং ওরা টাকা নিচ্ছে আর কি এইগুলো আমরা দেখতেছিলাম টিভিতে বসে বসে তা আমাদের দুইজন লোক ছিলেন যারা ক্যান্ট এবং সিটি মোবাইল ওনারা ওয়ারেন্ট অফিসার ছিলেন একজন মোস্তাফিজুর রহমান সাহেব আর একজন আজিমউদ্দিন সাহেব ওনাদের ক্যান্ট এবং সিটি মোবাইল ছিল তো উনি বারোটার সময় ওনাদেরকে বদলি করার আজিম তখন মানে মোস্তাফিজ সাহেব ছিল সিটিতে এবং আজিমউদ্দিন সাহেব ছিল অফ তো উনি তাকে মোস্তাফিজ সাহেবকে মানে বদলি করবেন তো বদলি করতে করতে দ্যাট মিনস একটা বেজে গেছে একটার সময় যখন উনি বদলি হয়ে যখন আউট হয়ে রাস্তায় নামছে গাড়িতে উঠবেন তখন উত্তর দিক থেকে ফায়ারিং এর শব্দ আসলো আপনার সাথে কি এরশাদ সাহেবের কথা হয়েছিল সরাসরি এরশাদ সাহেবের সাথে সরাসরি কথা সে আমাকে ফোন দিয়েছে ডিপুটি চিফ অফ স্টাফ এরশাদ সাহেব ফোন দিলেন এমপি রুমে আর কি ডিউটি রুমে ওখানে আমি অবস্থান করতেছিলাম আমি ফোন ধরলাম বলে তোমরা নাকি তোমাদের সিওকে আটকিয়ে রেখেছো আমি বললাম বল স্যার এটা মিথ্যা কথা সিও সাহেব অফিসে বসা আছে সে দশটার পরের থেকে অফিসে আসছে এখন পর্যন্ত অফিসে বসা আছে কোথায় কী হচ্ছে তাই নজরদারি করতেছেন এবং আমরা তাকে আটকাই রাখি না এটা আপনার মিথ্যা কথা কোথায় পেলেন এই একথার বল তার সিও সাহেবকে ডাকো সিও সাহেব কথা বললেন সিও সাহেব কথা বলার পরে উনি বলেন যে হাবিবুর রহমান সাহেব আপনি চার চেকপোস্টের জন্য চারটে গাড়ি রেডি করান তারা ডিউটিতে যাবে ওখানে আমাদের লোকজন তো আছে তাদের প্রোটেকশনে যাবে এই আমি চারটে গাড়ি রেডি করলাম লোকজন সহ আউট করলাম আউটের পরে ওখানে লেফটেন্যান্ট বাসার সাহেব ছিল সে এয়ারপোর্ট থার্ড গেটে যাওয়ার কথা তখন আবার তাকে কর্নেল সাহেব ডাকলেন ডাকার পরে উনি কথা শোনার বলে যে আপনি যান আমাকে কর্নেল সাহেব এখানে কাজ আছে তা আমি আবার থার্ড গেটে চলে গেলাম থার্ড গেটে যাই দেখি নেভির চিফ অফ স্টাফ এম এস খান সাহেব ওখানে অবস্থান করছে সে ভিতরে আসবেন আর কি তখন আমাদের এমপি আমি বলছি যে স্যার আমাদের গাড়ি আসতেছে আপনাকে ওখানে স্কোয়াড দিয়ে পৌঁছে দেবে আপনার বেসে এরপর সে সময় ভোর চারটে হয়ে গেছে এই মানে চারটে হওয়ার পরে আপনার মানে এম এস খান সাহেবকে পৌঁছে দেওয়া হলো আমাদের আজিমউদ্দিন সাহেব পৌঁছে দিল কর্নেল সাহেব বলেন যে হাবিব সাহেব ইউনিটে চলে আসেন আমরা ইউনিটে গেলাম তখন মানে রিপোর্ট কালেকশন করা হয় কে কোথায় আছে এই পর্যন্ত হয়ে গেল তারপরে তো মানে আমরা ডিউটি করতেছি এবং অন্য অন্য যারা এইট বেঙ্গলের মাধ্যমে সমস্ত মানে লোকজন ধরা শুরু হয়েছে লোকজন কোন কোথায় কী আছে মানে এরকম বেছে বেছে এবং অফিসারদেরকে ফায়ার করে মারছে এবং এবার জিয়াউর রহমান সাহেবের নিজের ব্যক্তিগত লোক ছিল যারা এটা বিপ্লবের নামে পৃথিবী বিপ্লব ঘটিয়ে মানে স্বাধীনতার পক্ষের লোকদেরকে ফাঁসি দেবে এবং চাকরিচ্যুত করবে এই ছিল মানে প্রায় ঘটনা পুরো বিষয়টা তাহলে কি দাঁড়ালো পুরো বিষয়টা তাহলে দাঁড়ালো যে এখানে আসলে কোনো অভ্যুত্থান হয়নি কোনো বিদ্রোহ কোনো অভ্যুত্থান হয় না বিমান বাহিনীতে লোক লাগিয়ে দিয়েছে জিয়াউর রহমানের যে মানে এজেন্ট আছে না বিমান বাহিনীতে লোক লাগিয়ে দিয়ে সেই সমস্ত লোকগুলোকে মানে রাতের বেলায় বেড়াকে যে আর্মস নিয়ে গেছে যে বলছে তোমরা বের হয়ে আসো নতুবা তোমাদেরকে গুলি করা হবে এইভাবে লোক বাহির করছে বাইর করার পরে জিয়াউর রহমান জানে যে কারা কারা আমার এগেনিস্টে আছে সেই সমস্ত লোকগুলোকে জিয়াউর রহমান তার লোক দ্বারা হত্যা করাইছে তার মানে বলতে চাচ্ছেন যে ওই দিন আসলে কোনো অভ্যুত্থান হয়নি সেনা কোনো মানে না জিয়াউর রহমানের লোক যে আর যদি রাত্র বা দশটার সময় ফোন দিল এবং বারোটার পরে সেপাই বিপ্লব আরম্ভ হবে আমরা মেসেজটা মানে ডিপুটি চিফ অফ স্টাফ আমাদের পিএম এরা জিয়াউর রহমানের কাছে পৌঁছে গেছে জিয়াউর রহমান কেন অ্যাকশন নিল না তাহলে জিয়াউর রহমান বলে দিত যে কোনো লোক বাহির হবে না কমান্ডিং অফিসারকে ডিপ্লয় করে দিত যে কোনো লোক ইউনিট থেকে বাইর হবে না তত মানে কোনো কিছু ঘটনা ঘটে না তারা আর্মস নিয়ে যদি যায় আমরা তো 500 লোক শুয়ে থাকি একটা ব্যারাকের মধ্যে আর 5 জন লোক যদি যায় আর্মস নিয়ে তোমরা বের হয়ে আসো নতুবা তোমাদেরকে গুলি করা হবে উপায় আছে এরকম করে লোক বাইর করছে বাইর করে যারা যারা যে আর অ্যাগেনিস্টে থাকবে স্বাধীনতার পক্ষের লোক তাদেরকে হত্যা করেছে মানে যারা মুক্তিযোদ্ধা হিসেবে
স্বাধীনতার পক্ষে, শুধু মুক্তিযোদ্ধা নয়, মুক্তিযোদ্ধার সাথে আরো জেনারেলি যারা আছে, মুক্তিযোদ্ধাকে সমর্থনকারী, স্বাধীনতাকে, একাত্তরকে সমর্থনকারী, তারা তাদেরকে হত্যা করেছে জিয়ুর রহমান। আচ্ছা, তার মানে বলতে যাচ্ছেন যে আপনার 1977 সালের 2 অক্টোবর কোনো অভ্যুত্থান হয়নি, কোনো সামরিক? না না, কোনো সামরিক কো হয় না। জিয়ুর রহমান বিপ্লবের নামে প্রতি বিপ্লব ঘটিয়ে এই সমস্ত লোকদেরকে মারছে, ফাঁসি দিয়েছে, চাকরিচ্যুত করেছে। এই ধরনের আমরা তো জানি যে কুষ্টার মতো হত্যাকাণ্ড হয়েছিল, কু হয়েছিল, এই ধরনের আপনারা তখন কি দেখেছেন এই 77 থেকে 88? ওই যদি হবে তো যখন আমরা, আমাদের কাছে মেসেজ আসলো যে রাত 12টার পরে দ্বিতীয় সিপাহী বিপ্লব আরম্ভ হবে, ও মেসেজটা তো আমার কাছে আমি রাখি নাই, আমার কমান্ডিং অফিসারের কাছে দিয়েছে, কমান্ডিং অফিসার পিএম সাহেবকে দিয়েছে, পিএম সাহেব এরশাদ সাহেবকে দিয়েছে, ডেপুটি চিফ অফ স্টাফ, ডেপুটি চিফ অফ স্টাফ জিয়ার কাছে দিয়েছে। এমন একটি ঘটনা যদি হয় তারা কি চুপ থাকবে? তারা পান্তা ভাত খাবে না গরম ভাত খাবে তখন? তাহলে এটা কি বোঝা যাচ্ছে? তাহলে তাই বলেন, আপনাকে আমি জানালাম, আপনি কমান্ডিং অফিসার, আপনি যদি অ্যাকশন না নেন তার কি বোঝা যাচ্ছে যে আপনার মধ্যে সবই দুর্বিসন্ধি? মানে বলতে চাচ্ছেন যে পুরো বিষয়টাই আসলে সাজানো ছিল, সাজানো ঘটানো, জিয়াউর রহমানের সাজানো ঘটনা, জাপানি কাইট একটা ইস্যু, এটাকে ইস্যু করে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের পক্ষকে বিন্যাস করার জন্য, শেষ করার জন্য সেনাবাহিনীর থেকে মানে এই সমস্ত লোকদেরকে চাকরিচ্যুত করে ফাঁসি দিয়েছে। এই ধরনের ঘটনা আমি বলি, আমি কোরাপ মিলিটারি পুলিশ আর্মি এমপি নিউটিস ছিল, আমার কর্নেল ছিল মানে আবিদুর রহিম লেফটেন্যান্ট কর্নেল, আর টুআইসি ছিল হলো আতিকুর রহমান মুন্সি, সে আর্টিলারি করেন। হ্যাঁ, আবিদুর রহিম সাহেব মনে হয় নাই, হ্যাঁ আতিক মুন্সি সাহেব বেঁচে আছে, তাকে কল করুন, তার কাছে জানুন ওই দিনকার কি ঘটনা ঘটেছে, আমরা কি তার সাথে সম্পৃক্ত ছিলাম। এবং আমাদেরকে, আমাদের যাওয়ার পরে এরশাদ সাহেব বলেছেন আমার কমান্ডিং অফিসারকে যে আপনার ইউনিট থেকে আপনি 14 জন লোক দেন, আমাদের 4 জন লোক ধরা পড়ছে এইট বেঙ্গলের কাছে যারা ডিউটিতে ছিল তারা অ্যারেস্ট করছে। তারপরে আমাদেরকে এরশাদ সাহেব বলেছেন আপনার ইউনিট থেকে 10 জন লোক দেবেন, তখন যারা মানি স্বাধীনতার বিরোধী ছিল তারা বাচ্চা বাচ্চা আমাদেরকে 10 জন লোক দিয়েছে। কর্নেল সাহেব যখন আমাদের নাম শুনায় তখন আতিক মুন্সি পাশে দাঁড়ানো ছিল, ইউনিট ফলিন করার পরে সে বলছে যে আতিক দাঁড়িয়ে বলছে, তার চোখ মানে কাঁদতে কাঁদতে পানি পড়তেছিল যে আতিক এই সমস্ত লোকদের নাম শোনানো আমার পক্ষে সম্ভব নয়, তুমি শোনাও, ফাইলটা এই কথা বলে পড়ে গেছে হাত থেকে। আচ্ছা, একটি বিষয়ে যে 2 অক্টোবরের যে ঘটনা, তারপরে যে সামরিক আদালতে ফাঁসি দেওয়া হলো, এই এই 1000-এরও বেশি কর্মকর্তা, প্রায় 1100-এর বেশি কর্মকর্তা, এই কর্মকর্তা অর্থাৎ বলছে যে আসলে বিমান বাহিনীর সৈনিক ছিলেন, কয়েকজন কর্মকর্তা ছিলেন, অফিসার ছিলেন, এর বাইরে আর কেউ কি গুম হয়েছেন? আমরা শুনি যে তখন একটা, তা তো আমাদের জানার কথা না, অনেক অফিসারকে মানে যারা জিয়ুর রহমানের লোক ছিল তারা বাহিরেই মানে ফায়ারিং স্কোয়াড দিয়ে মেরেছে তাদেরকে, মানে ওই যে 11 জন অফিসারের কথা বলা, তাদের কোনো বিচার হয় না, তাদের কোনো বিচার, তাদেরকে তারা তারা বিচার হবে, তাদের বিচারের আওতায় আনছে কি আনছে না তা তো আমরা জানি, ওরা তো জিয়ার লোক ছিল, তারা তো বিচারের আওতায় আসবে না। আমি যদি আপনার দ্বারা, আমি যদি আপনাকে হত্যা করি তা আমার লোকজনকে কি আমি বিচারের আওতায় আনবো? আর আনতেও পারি, ব্যক্তিগত মানে কাজের বিন ব্যক্তিগত স্বার্থের জন্য আনতেও পারি। যেমন এক অফিসারকে খালেদ মোর্শেদ 7ই নভেম্বর ঘটনা যে ঘটেছে, এটা জিয়ুর রহমান ব্যক্তিগত স্বার্থে এক অফিসারের কাছে আর এক অফিসারকে নামিয়ে দিয়ে মানে লিলিয়ে দিয়ে হত্যা করেছে তাদেরকে, স্বাধীনতার পক্ষের অফিসারদেরকে মানে হত্যা করেছে। আচ্ছা, তাহলে এরপরে এই এই পরিবারগুলো, এই হাজার হাজার মানুষের যে হাজার হাজার পরিবার, তাদের কি অবস্থা হয়েছে? কিছুই জানে না এরা, আমরা কী করে জানবো, আমরা তো কারাগারে, তাদের অবস্থা কী? তাদের যারা ফ্যামিলিম্যান ছিল তাদেরকে বিভিন্নভাবে কথা সান্ত্বনা দিয়ে রাখছে যে হ্যাঁ আসছে, তা আসবে নে, তার পরক্ষণে আসবে নে, এই তারা ডিউটিতে আছে, এইভাবে সান্ত্বনা দিয়েছে তাদেরকে। 6.5 বছর আপনি তো আপনার পরিবারের একমাত্র আয়ের উৎস ছিলেন, 6.5 বছর, এই সাড়ে আপনার 4 বছর বা 6.5 বছর আসলে কি হয়েছিল আপনার পরিবার? আমার পরিবার আমার শ্বশুর বাড়িতে ছিলেন, সেখানে তারা দেখভাল করেছে, তারা অবস্থাশালী ছিলেন। কিন্তু আপনার মতো তো এই হাজার হাজার যারা জেলে ছিলেন, যারা না হয়েছে, যাদের পরিবারের সচ্ছলতা ছিল না তারা পথে পথে ভিক্ষা করছে, তারা পথে পথে এই বাড়িকে আমার দুগ্গো ভাত দাও, আমার একটু ফ্যান দাও, এরকম একটা মেয়ে আছে এখানে, এক সার্জেন্টের মানে মেয়ে, তখন 3 মাস বয়সে, আর ওয়াইফ কী করবে, তার ওয়াইফ যখন ছেলে মেয়েতে থাকে আন সে খাবে কি, তার কে খাওয়াবে, তখন সে মানে অন্যত্র বিবাহ বাড়ছে, বিবাহ বাড়ার পরে সে তো মানে এরকমভাবে পথে পথে মানুষ হয়েছে।
মানে বলতে চাচ্ছেন যে জাতির যে শ্রেষ্ঠ সন্তান আমরা বলি মুক্তিযোদ্ধা এবং আমাদের সামরিক বাহিনীর সদস্যরা মানে যারা সব দিক থেকে ভালো তারাই তো আসলে বিমান বাহিনীতে যোগদানের সুযোগ পায় এই শ্রেষ্ঠ সন্তানদের পরিবারগুলোকে ভিক্ষা করতে বাধ্য করেছে হ্যাঁ ভিক্ষা করতে বাধ্য করেছে অথচ জিয়াউর রহমান সে পাকিস্তানি মানে সিআইএর এজেন্ট হিসেবে পাকিস্তানের পক্ষে কাজ করছে পাকিস্তানি তার প্রমাণ দেখেন জিয়াউর রহমান হাবানো বোর্ডে প্রেসিডেন্ট হয়ে ইলেকশন দিয়ে স্বাধীনতা বিরোধী যারা হত্যা করেছে মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে 2 লক্ষ মা বোনদের সম্ভ্রম নষ্ট করেছে তাদেরকে সে সংসদে বসিয়েছে 19 জনকে মন্ত্রী বানিয়েছে বানায়নি এই ইতিহাস দেখেন রাজাকারেরা এদেশে তো থাকার কথা নয় সে রাজাকারের লোকদেরকে সে জিয়াউর রহমান মানে সংসদে বসিয়েছে সংসদকে অপবিত্র করেছে এই জিয়াউর রহমানের মাজার তো সংসদে পবিত্র স্থান এখানে থাকার কথা নয় এখানে রাখাই উচিত নয় উড়িয়ে দেওয়া উচিত সেই কারণেই আপনারা এই জিয়াউর রহমানের যে কবর এখান এটি সরিয়ে দিতে হ্যাঁ সেই জন্য জিয়াউর রহমান মানে স্বাধীনতার পক্ষের লোক নয় সে মানে এজেন্ট হিসাবে কাজ করে পাকিস্তানের এজেন্ট হিসাবে কাজ করেছে যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন সে আসলে মানে স্বাধীনতায় বিশ্বাসী আদর্শে বিশ্বাসী ছিলেন না মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী ছিলেন না যদি তাই হবে তাহলে কিভাবে দেখেন যে যদি এটা উচ্চ পর্যায়ের কমিটি দ্বারা তদন্ত করে মানে এটাকে তদন্ত করা হোক তার মানে যেমন এই যে 19 জন জামাত ইসলামের লোকদেরকে সংসদে বসিয়েছেন যদি সে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হবে তোমার রাজাকারদেরকে কেন সংসদে বসাবে পবিত্র স্থানে যারা মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে মুক্তিযোদ্ধা মা বোনের 2 লক্ষ মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছেন 3 লক্ষ ভাইদেরকে হত্যা করেছেন তারা কি করে সংসদে বসতে পারে তা জিয়ার তারুণী এটা বসতে পারছে সেহেতু জিয়া মুক্তিযুদ্ধের শক্তি নয় স্বাধীনতার পক্ষের শক্তি নয় সে হলো মানে সিআইএর এজেন্ট অনেক ধন্যবাদ আপনাকে দর্শক শুনছিলেন যে আমাদের রিপোর্টার্স অনুষ্ঠানের আজকের অতিথির বক্তব্য আজকের আয়োজন এ পর্যন্তই আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো অতিথির সঙ্গে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন